प्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलैकुम ऑनलाइन क्लासे तुम्हारे सकल के स्वागत। आज के तुम्हारे साथ क्लास निब बा आलोचना करब गार्हस्थ्य विज्ञान प्रथम पत्रेर अष्टम अध्याय। अष्टम अध्याय आछे आसबाबपत्र निर्वाचन बिन्यास और गृहसज्जा। आमरा जानी जे गृह शुद्ध मानुषेर आश्रयस्थली नय, एटी मानुषेर रुचि मर्यादा और आभिजात्येर स्वाक्षरो बटे। गृह के सुंदर आकर्षणीय और आरामदायक करे तोलार जन्नो प्रयोजन आसबाबपत्र। प्रतिटी परिवारेर जन्नो आसबाबपत्र अत्यंत प्रयोजनीय, ताई आसबाबपत्र निर्वाचन क्रय एवं एर बिन्यास अर्थात रूमे किभाबे गृह के सज्जा करब एगुलो गुरुत्वपूर्ण एकटा विषय। एखन आमरा जानबो जे आसबाबपत्र निर्वाचनेर क्षेत्रे आमादेर कोन विषयगुलो आमादेर माथाय रखते हबे बा आमादेर पूर्व থেকে যে বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হবে তার ভিতরে আছে পরিবারের আয়। আসবাবপত্র নির্বাচনের সময় পরিবারের আয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। নিম্ন এবং উচ্চ মধ্যবিত্ত তাদের পরিবারের সামর্থ্য অনুযায়ী আসবাবপত্র নির্বাচন করে থাকে। এরপরে আছে আসবাবপত্রের মূল্য। সাধারণত আসবাবপত্রের মূল্য নির্ভর করে এর নকশা এবং কারুকাজের উপর। উপকরণ যদি ভালো মানের হয় তাহলে দেখা যায় যে আসবাবপত্রের মূল্য বেশি হয়। আবার যদি দেখা যায় যে একটু কম মানের হয় তখন সেক্ষেত্রে আবার মূল্য নির্ধারিত হয়। এজন্য কাঠের তৈরি আসবাবপত্রের সাধারণত মূল্য বেশি থাকে। নির্দিষ্ট বাজেটের মধ্যে আমাদের আসবাবপত্র নির্বাচন করা উচিত। এরপরে আছে আসবাবপত্রের প্রয়োজনীয়তা। আমাদের প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করে আসবাবপত্র ক্রয় করতে হবে, তা না হলে সেটা অপচয় এবং ঘরের সৌন্দর্য ব্যাহত করবে। স্থায়িত্ব, আসবাবপত্রের স্থায়িত্ব নির্ভর করে এর উপকরণ, নির্মাণ কৌশল, পলিশ এবং যত্নের উপর। তবে মজবুত আসবাবপত্র কেনা প্রয়োজন যেন তা স্থায়ী হয়। এরপরে আরও কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো কক্ষের আকার এবং আয়তন। কক্ষের আকার এবং আয়তন বড় হলে বেশি আসবাবপত্রের প্রয়োজন হয়, আবার কক্ষ ছোট হলে পরিমিত পরিমাণে আসবাবপত্র নির্বাচন করা উচিত। এতে করে কক্ষে চলাফেরা করা সহজ হয়। যত্ন এবং রক্ষণাবেক্ষণ, আসবাবপত্রের যত্ন এবং রক্ষণাবেক্ষণ করতে অধিক সময়, শক্তি এবং অর্থ যাতে ব্যয় না হয় সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। সাধারণত বেশি কারুকাজ করা আসবাবপত্রের যত্ন নেওয়া সময় সাপেক্ষ ব্যাপার। এরপরে আসি আমরা আসবাবপত্রের বিন্যাস। আসবাবপত্র নির্বাচন করার পর সেগুলো বিন্যাস করতে হয়, অর্থাৎ নির্বাচনের মতোই গুরুত্বপূর্ণ কাজ হলো বিন্যাস করা। বিন্যাসের ফলে আমাদের কী হয়, আসবাবপত্র গৃহকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারে। আবার দামি ও অসাধারণ আসবাবপত্রও উপযুক্ত বিন্যাসের অভাবে সৌন্দর্য হারায়। আসবাবপত্র বিন্যাসের ক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয় আছে, সেগুলো হলো সিমসামভাবে বিন্যাস করতে হবে। তারপরে আছে কাজের সুবিধা, অর্থাৎ আসবাবপত্র বিন্যাস করার সময় খেয়াল রাখতে হবে প্রতিটি কক্ষেই কাজ অনুযায়ী আসবাবপত্র বিন্যাস করতে হবে। ড্রয়িং রুম বা বসার ঘরে সামাজিকতা, আপ্যায়ন ও আনন্দ ফুর্তির জন্য ব্যবস্থা থাকে। শোবার ঘরে সাধারণত আরাম আয়েশের সুবিধা এবং ব্যক্তিগত নির্জনতা ও গোপনীয়তা রাখার প্রয়োজন পড়ে। এরপরে আসে চলাচলের সুবিধা। আসবাবপত্র বিন্যাসের ফলে চলাফেরা ও কাজ করতে যেন অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ছোট শিশু বা বৃদ্ধরা যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে সেদিকে আমাদের বিবেচনা রাখতে হবে। এরপরে জায়গার মিতব্যয়িতা, অর্থাৎ আসবাবপত্রগুলো এমনভাবে গৃহের ভিতরে বিন্যস্ত করতে হবে যাতে জায়গার অপচয় কম হয়। বড় আসবাবপত্রগুলো দেয়াল ঘেঁষে রাখতে হবে, ঘরের মাঝখানে আসবাবপত্র রাখা ঠিক নয় এবং দুইটা আসবাবপত্রের মাঝখানে পর্যাপ্ত জায়গা রাখতে হবে, যেন এমনভাবে রাখতে হবে যেন তা সহজে ব্যবহার করা যায়। এরপরে আসে সৌন্দর্য। সৌন্দর্য আসবাবপত্র বিন্যাসের উপর গৃহের সৌন্দর্য নির্ভর করে। কারুশিল্পের সঙ্গে প্রত্যেক শিল্পের একটা ব্যাপার আছে, উভয়ের মূলনীতি একটা। অলঙ্কারিক শিল্পের মূলনীতি হলো পাঁচটি, যেমন সমানুপাত, সমতা, সামঞ্জস্য, ছন্দ এবং প্রাধান্য। এরপরে আসি আমরা
আসবাবপত্রের বিভিন্ন ঘরের আসবাবপত্রের বিন্যাস। সাধারণত আমরা শোবার ঘর অর্থাৎ যেখানে আমরা সারাদিন পরিশ্রমের পর মানুষ সাধারণত বিশ্রাম নেয়, তাই শোবার ঘরটা হবে নির্জন, শান্ত এবং স্নিগ্ধ। এর ফলে মানুষ শান্তিতে সেখানে বিশ্রাম নিতে পারবে। শোবার ঘরের আসবাবপত্র নির্বাচন এবং বিন্যাসের সময় বুদ্ধি, জ্ঞান, দক্ষতা এবং নিজস্ব পছন্দ প্রয়োগ করা উচিত, যাতে সেখানে ঘরে বিশ্রাম এবং ঘুম তৃপ্তিদায়ক হয়। শোবার ঘরে সাধারণত হালকা রং হলে ভালো হয়। শোবার ঘরে সাধারণত খাট, ড্রেসিং টেবিল, আলমারি ইত্যাদি থাকা উচিত। শোবার ঘরে জোড়া খাট অপেক্ষা একক খাট রাখা উচিত বা সুবিধাজনক। দেয়ালের এক পাশে বা শোবার ঘরের এক কোণায় খাট দেয়ালের সাথে সমান্তরালভাবে রাখা হলে জায়গার অপচয় হয় না। খাটের পাশে বই, টেবিল ল্যাম্প ইত্যাদি রাখার জন্য টেবিল বা ছোট টেবিল রাখা যেতে পারে। জানালা দরজার অবস্থান দেখে শোবার ঘর সাজাতে হবে। জানালাকে ঢেকে কখনো আসবাবপত্র রাখা ঠিক নয়, এর ফলে আলো চলাচলের পথ বন্ধ হয়ে যায়। অনেকের ঘুমানোর আগের বই পড়ার অভ্যাস থাকে, এজন্য শোবার ঘরে ছোট একটা বইয়ের সেলফ থাকলে ভালো হয়। এছাড়াও দরজার সামনে বা কাছাকাছি আসবাবপত্র রাখতে হয় না, এতে চলাচলের অসুবিধা হয়। আমাদের দেখা যায় যে দু একটা শোবার ঘরে দু একটা আলোকচিত্র অথবা প্রাকৃতিক দৃশ্য রাখলে, গৃহসজ্জার উপকরণ সেখানে দেয়ালে টাঙানো থাকলে সেটা ভালো দেখা যায়। এরপরে আসি বসার ঘর। বসার ঘর সাধারণত আমাদের সোফা সেট, ডিভান, ছোট খাট, শোকেস, বইয়ের শোকেস ইত্যাদি রাখা হয়। ঘরের আকার অনুযায়ী বসার ঘরে একাধিক সোফাও রাখা যেতে পারে। আসবাবপত্র সজ্জায় যার জায়গার সর্বাধিক ব্যবহার করার চেষ্টা করতে হবে। একটি আরামদায়ক সোফা বা যে কোনো আরামদায়ক বসার ব্যবস্থা এই বসার ঘরে থাকতে হবে। বড় বড় কুশন, মোড়াও এ ঘরে রাখা যেতে পারে। এই ঘরে দুই একটা ছোট টেবিল রাখার ব্যবস্থা হতে পারে। এসব টেবিলে খাবার পরিবেশন করার জন্য ব্যবহার করা যেতে পারে। ঘরের এক কোণায় ম্যাগাজিন রাখার জন্য র‍্যাক, দরজা বা জানালার বিপরীতে শোকেস রাখলে সেটা সমতা দেখা যায়। বড় সোফা বা শোকেস সর্বদা দেয়ালের সমান্তরালে রাখলে ঘরের সাথে মানানসই হয়। এরপরে আসি খাবার ঘর। প্রত্যেকটা পরিবারে খাওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকে। ঘরের পরিবেশ সবসময় আনন্দময় হওয়া প্রয়োজন, এজন্য খাবার টেবিল সাধারণত গোল, চারকোনা বা লম্বাটে, ডিম্বাকৃতি ইত্যাদি হয়ে থাকে। পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে টেবিলটি ঘরের মাঝখানে রাখলে ভালো হয়, যাতে চেয়ারগুলো চারিদিক থেকে রাখা যায়। পরিবার ছোট হলে টেবিলটি এক সাইডেও রাখা যায়। খাবার ঘরে সাধারণত ফ্রিজ, কাঁচের থালাবাসন ও চামচ রাখার আলমারি, ট্রলি ইত্যাদি জিনিস থাকা প্রয়োজন। সাধারণত ফ্রিজ দুই দেয়ালের কোণে রাখা হয়। খাবার টেবিলের উপর আলোর ব্যবস্থা থাকা প্রয়োজন। ঘরের এক পাশে বেসিন থাকলে হাত ধোয়ার সুবিধা হয়। খাবার টেবিলের উপর একটা ফুলদানি বা নানা রঙের ফুল বেতের ঝুড়িতে রাখলে বা নানা ধরনের মাটির তৈরি ফল রাখলে গৃহকে আরও আকর্ষণীয় করে রাখা যায়। এরপরে আসি শিশুর ঘর। আমাদের দেশে সাধারণত অধিকাংশ পরিবারে শিশুদের ঘর কোনো আলাদাভাবে থাকে না, কিন্তু যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই শিশুদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা উচিত। তাদের চলাফেরা, চিন্তাভাবনা এবং সব কিছুই বয়স্ক ব্যক্তি থেকে পৃথক, এজন্য তাদের প্রয়োজনগুলোও স্বতন্ত্র এবং বিচিত্র। এ কারণেই শিশুদের জন্য একটা নিজস্ব জগৎ থাকা প্রয়োজন। বাড়ির সর্বাপেক্ষা আলো বাতাসপূর্ণ ঘরটি শিশুদের জন্য নির্বাচন করতে হবে। এই ঘরটি সাধারণত শোবার ঘরের পাশে হলে ভালো হয়। এই ঘরের আসবাবপত্রগুলো হালকা, আকারে ছোট, নিচু এবং মজবুত হওয়া উচিত। আসবাবপত্রগুলো দেয়াল ঘেঁষে রাখলে ঘরের আয়তন বৃদ্ধি পায়, ফলে শিশুরা সহজে চলাফেরা এবং খেলাধুলা করতে পারে। এছাড়াও শিশুরা সাধারণত ফুল ভালোবাসে, এজন্য বিচিত্র রঙের ফুল শিশুকে আকর্ষণ করে। তার ঘরে উজ্জ্বল রঙের ফুলের সমাবেশ রাখতে হবে। এরপরে অতিথির ঘর। অতিথির ঘর সব পরিবারেই সাধারণত থাকে। ঘরের গোপনীয়তা রক্ষার জন্য অতিথির ঘর আলাদা রাখা প্রয়োজন। এই ঘরে খুব বেশি আসবাবপত্রের প্রয়োজন হয় না। খাট, পড়ার টেবিল, চেয়ার, দেয়াল আলমারি এবং একটি ড্রেসিং টেবিল থাকলেই চলে। এরপরে আসি পড়ার ঘর। পড়ার ঘরটা এমন একটা জায়গায় হতে হবে যাতে সেখানে শব্দ প্রবেশ করতে না পারে।
ছেলে মেয়েদের পড়ার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা যেতে পারে। এই ঘরে চেয়ার, টেবিল, বুকসেলফ এবং একটা ফুলদানি, বড় টেবিলে সকলে যাতে পড়তে পারে বা আলাদাভাবে পড়তে পারে এমন ব্যবস্থা থাকতে হবে। এরপরে আসি রান্নাঘর। রান্নাঘর এমন জায়গায় হওয়া উচিত যেটা শোবার ঘর থেকে দূরে না হয়। রান্নাঘর খোলামেলা হওয়া উচিত, দুই একটা জানালা থাকলে ভালো হয়, এতে বাইরে ধোঁয়া বের হয়ে যায়। চুলা সবসময় জানালার কাছে হওয়া উচিত, যদি চুলা গ্যাসের হয় তাহলে জানালা অন্যদিকে থাকলে বাতাসের ধাক্কা লাগার আশঙ্কা থাকে। এছাড়াও রান্নাঘরের পানির কল ঘরের একপাশে থাকা উচিত। মশলা রাখার জন্য ছোট ছোট তাক বা তাক থাকা উচিত। অনেকে দাঁড়িয়ে রান্না করার পছন্দ করে, যদি দাঁড়িয়ে রান্না করার ব্যবস্থা থাকে তাহলে কোমর পর্যন্ত সেটা উঁচু হওয়া উচিত। এছাড়াও দা, বটি, ছুরি ইত্যাদি একটু উঁচু জায়গায় রাখা ভালো। এরপরে আসি আসবাবপত্রের যত্ন ও রক্ষণাবেক্ষণ। আসবাবপত্র যত্ন ও রক্ষণাবেক্ষণের উপর নির্ভর করে এর স্থায়িত্ব এবং সৌন্দর্য। কাঠের তৈরি আসবাবপত্রগুলো সাধারণত একটু সাবধানতা অবলম্বন করলে সেগুলো অনেক দিন পর্যন্ত আমাদের রাখা সম্ভব। যেখানে কাঠের আসবাবপত্র আছে সেগুলো প্রতিদিন যত্ন নিতে হবে। এগুলোতে কখনোই ভেজা কাপড় দেওয়া যাবে না, শুকনো কাপড় বা তোয়ালে দিয়ে হালকাভাবে এই আসবাবপত্রের ধুলাগুলো পরিষ্কার করতে হবে। কাঠের আসবাবপত্রে কোনো দাগ লাগলে সেটা উঠিয়ে সাথে সাথে সেখানে রং করিয়ে নিতে হবে। বছরে দুবার না পারলেও একবার কাঠের আসবাবপত্রগুলো রং করতে হবে। এছাড়াও কাঠের আসবাবপত্রের যত্ন ব্যবহারের উপর অনেকাংশে নির্ভর করে। এরপরে আসি গৃহসজ্জার আনুষঙ্গিক উপাদানগুলো, অর্থাৎ গৃহকে সজ্জার অভ্যন্তরীণ সৌন্দর্য কেবল আসবাবপত্র বিন্যাসের উপরেই নির্ভর করে না, গৃহের সৌন্দর্য বৃদ্ধি এবং নতুনত্ব আনার জন্য কিছু উপকরণেরও প্রয়োজন হয়, যেমন পর্দা, কার্পেট, দেয়াল সজ্জা এবং পুষ্পবিন্যাস। গৃহসজ্জায় পর্দা একটি গুরুত্বপূর্ণ বিষয়। পর্দাগুলো আমাদের নির্বাচন করতে হবে আসবাবপত্রের রং, ঘরের মেঝে এবং দেয়ালের রঙের সাথে সমন্বয় রেখে পর্দার রঙটা নির্বাচন করতে হবে। এছাড়াও কার্পেট গৃহসজ্জার একটি অন্যতম উপকরণ। মেঝের আচ্ছাদন হিসাবে কার্পেট, শতরঞ্জি, মাদুর, পাটি ইত্যাদি ব্যবহার করা হয়। এরপরে আসি দেয়াল সজ্জা, অর্থাৎ কক্ষের দেয়াল সজ্জিত করার জন্য যেসব সামগ্রী ব্যবহার করা হয় তাদেরকে বলা হচ্ছে দেয়াল সজ্জা। ঘরের কক্ষের দেয়ালে ছবি টানিয়ে রাখলে সেখানে সৌন্দর্য বৃদ্ধি করা যায়, যেমন পারিবারিক ছবি, বিখ্যাত ব্যক্তিবর্গের ছবি, প্রাকৃতিক দৃশ্য, ফুল, লতাপাতা, দেয়াল ঘড়ি, পেন্টিং ইত্যাদি। এরপরে লাস্টে আসি পুষ্পসজ্জা। পুষ্পসজ্জা গৃহসজ্জার একটি অংশ, এটি বাড়িকে অলঙ্কৃত করে। কক্ষে সাজানো ফুল সহজেই দৃষ্টি আকর্ষণ করে। ফুলের আকার এবং রঙের উপর নির্ভর করে ফুল সাজাবার পাত্রের আকার এবং রং নির্বাচন করতে হয়। দৈনন্দিন গৃহসজ্জা, উৎসব অনুষ্ঠান, অভ্যর্থনা ইত্যাদি ক্ষেত্রে ফুলের আবেদন অসীম। ফুলদানি নির্বাচনের ক্ষেত্রে কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। ফুলদানি বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন কাচের, মাটির ফুলদানি এবং টিনের। এগুলো ফুলদানি নির্বাচনের পর তার আকার আয়তনের সাথে সামঞ্জস্য রেখে ফুল, লতাপাতা ইত্যাদি নির্বাচন করতে হবে। পুষ্পবিন্যাসের সময় ফুলের রং, পাতা এবং ডালের বিষয় খেয়াল রাখতে হবে এবং এক্ষেত্রে শিল্পকলার নীতি অনুসরণ করতে হবে। খাবার টেবিলের মাঝখানে যদি ফুল রাখা হয় তাহলে সেখানে সৌন্দর্য বেড়ে যায়, তবে খাওয়া এবং কথাবার্তা প্রভৃতি কাজে যাতে সমস্যা না সৃষ্টি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শোবার ঘরে এবং ড্রেসিং টেবিলের কর্নারে টিভির উপরে ফুল রাখা যায়। বসার ঘরের কর্নারে বড় ফুলদানিতে পুষ্পবিন্যাস কক্ষকে আরও প্রাণবন্ত করে তোলে। ফুলের বিন্যাসটা এমনভাবে করতে হবে যেন ফুলের রেখা এবং আকৃতি প্রকাশ পায়। লম্বা ডালযুক্ত ফুল লম্বা ও বড় এবং ছোট ডালযুক্ত ফুল ছোট ফুলদানিতে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।